হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আজকেও অন্যদিনের মতো সকাল সকালই ব্লগটা শুরু করছি। তো এখন বেশ সকাল, আমার মেয়েও দেখো ঘুম থেকে উঠে গেছে আর আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। আর আমি এখন একটু বেড কভারটা একটু পরিষ্কার মানে ঝেড়ে ঝুড়ে নেবো আর কি, আর এই বেড কভারটা না পাল্টেও দেবো, যেহেতু সাদা বেড কভার কয়েকদিনের মধ্যেই নোংরা হয়ে যায়। তো ঝেড়ে ঝুড়ে তারপর আমি পা দেবো। তো একটা ফ্রেশ বেড কভার দেখো বার করেছি, এটাই এখন পা দেবো। আর এই বেড কভারটা না খুব ভালো লাগে জানো তো, পুরোপুরি কটন না কিন্তু তবু গরমও লাগে না, বেশ ভালো লাগে বেশ বেড কভারটার প্রিন্টটাও খুব সুন্দর। যদিও বেশ অনেক দিন ধরে পেতে পেতে একটু লাইট হয়ে গেছে, কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, তবুও বেশ ভালোই লাগে পাতলে। আমি একজন খুব সাধারণ একজন হাউসওয়াইফ আর আমার জীবনযাত্রাও খুব সাধারণ। তো এই সাধারণ জীবনযাত্রা, আমার কথা, আমার লাইফস্টাইল তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার সঙ্গে জুড়ে থাকতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে গিয়েই পৌঁছোই। তো চলো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি রান্না করব চাল কুমড়ো চিংড়ি। আর সেই জন্য আমি একটুখানি পাঁচ ফোড়ন দিলাম আর তেজপাতা আর শুকনো লঙ্কা। তো আর আমি না পাঁচফোড়নটা খুব ভালোবাসি, সেই জন্য পাঁচফোড়নের মাত্রাটা একটু বেশি দিই। আমি জানি অনেকের হয়তো একটু অদ্ভুত লাগছে কিন্তু আমি একটু বেশিই দিই। আর আমার আজকে আদা নেই, মানে যেটুকু আদা ছিল সেটুকু আমি ছোলার ডালে দিয়ে দিয়েছি। তো আদা নেই, তো আদাটা স্কিপ করে গেলাম। তবুও কী বলো তো ভালোই লেগেছিলো, কারণ আমি খাওয়ার পরে তো ভয়েস দিচ্ছি, বেশ ভালো লেগেছিলো। দিয়ে দেখো অল্প কিছু আমার চিংড়ি ছিল তো সে কটাই দিয়ে দিলাম। তো এই চিংড়িটা আমি দুদিন ধরে খাচ্ছি আর কি, মানে অনেকটা চিংড়ি নিয়ে এসেছিলো তো দুই তিন দিন খাওয়া হয়ে গেছে আর এইটুকুই বেঁচে ছিল। তো চাল কুমড়ো লাউ এগুলোতে চিংড়ি দিলে খুব ভালো লাগে। আর আর এখানে কি করলাম বলো তো, আমি চাল কুমড়োটা একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম আলু টালু দিয়ে, তো সেটাই আমি সঙ্গে সঙ্গে মানে এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি প্রয়োজন মতো নুন চিনি যেটুকু দরকার হবে আর কি দিয়ে একটু ঘেঁটে নেবো, ব্যাস হয়ে গেল। আর এখানে দেখো বলছিলাম না যে আমি ছোলার ডাল রান্না করেছি, ছোলার ডাল একটুখানি গাজর কুচি আর একটা কাঁচা আম দিয়ে করেছি। তো দেখো যে বাটিটাতে রাখছিলাম কাঁচের বাটিতে ওটাতে ধরলো না, তো বাটিটা আবার চেঞ্জ করে নিলাম। নিয়ে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে দেখো চলে এসেছি। আর এখন কিছু জামা কাপড় ছিল, খুব বাজে লাগছে দেখতে, খাটের উপরে জমা হয়ে আছে। তো ভাবলাম যে এগুলো ভাঁজ করেই রাখি আর কি বলো তো। এই ঘরটা যেহেতু খুব একটা বেশি ইউজ হয় না তো সমস্ত সব জামা কাপড় এখানে এসেই জমা হয়, তো আমি চেষ্টা করি সবসময় তাড়াতাড়ি করে ফেলতে মানে ভাঁজ করে ফেলতে, কিন্তু হয় না, অনেক সময় আলিশি লাগে তো সেই জন্য আর তখন আর করা হয় না। তো জমা থাকলে খুব বাজে লাগে দেখতে। আর আমার এমনই ভাগ্য যেদিনই ঘরটা অগোছালো থাকে আর সেদিনই কোনো না কোনো গেস্ট আসে, তো সেই ভয়ে ভয়ে আর কি সমস্ত সব আমি করে ফেলি। এমনি ঘরটা খুব একটা বেশি এলোমেলো হয় না, ওই যেটুকু আমি এলোমেলো করে রাখি জামাকাপড় রেখে, ব্যাস ওইটুকুই আর কি বলো তো। এইসব ব্লগ দেখলে না বেশ কাজ করতেও বেশ একটা এনার্জি আসে, আমার তো খুব আসে। আমি অনেকের ব্লগ দেখি তারা কাজ করে, সেটা দেখে আমারও মনে হয় যে তাহলে আমার কাজগুলো পড়ে আছে, আমিও তাড়াতাড়ি করে নিই, মানে এনার্জিটা এইভাবেই আসে আর কি। তো এইভাবে বজায় রাখি। আর কি বলো তো, মানে সবসময় দেখবে আমাদের মেয়েদের মধ্যে একটু সংসার কিছুদিন হয়ে গেলে একটা ব্যাপার চলে আসে যে সব কিছু পরিপাটি করে করতে হবে, নাহলে মানসিক শান্তি আসে না। তো আমারও সেই অবস্থা। আর এখানে দেখো উপরে এই বেড কভারটা মেলে দিয়েছিলাম, এই দড়িটা অনেক দিন ধরে রোদ্রে পড়ে আছে, তো যেই না দিয়েছে সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেছে দড়িটা। আর যেহেতু ছাদটা বৃষ্টি হচ্ছে, ছাদটা পরিষ্কার ছিল, তাই না হলে বেড কভার আমাকে আবার কাচতে হতো, তো এতটুকু নোংরা লাগেনি জানো তো। যেহেতু খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ছাদে কোনো নোংরা নেই, সেই জন্য একদমই নোংরা লাগেনি। আচ্ছা, যে কথাটা তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম সেটাই আবার কন্টিনিউ করি, যে আমরা অনেক সময় কি হয় বলো তো, মেয়েরা কাজের এনার্জি পায় না, তো সব সময় কাজ জমতেই থাকে, এখন না পরে, পরে না তখন, এই সব করতে থাকি। তো অনেক সময় কি হয় বলো তো, অনেক সময় কাউকে দেখে এইসব ব্লগ দেখেও কিন্তু অনেক সময় এনার্জি আসে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আসে না। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের একটু ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত, কারণ আমাদের মেয়েদের একটা টেন্ডেন্সি থাকে যে বাড়ির সবাইকে খাওয়াবো তারপর আমরা খাবো,
মানে যেটা যেটুকু বেঁচে থাকবে আর কি, সেটা আমরা প্রত্যেক মেয়েরাই এমন। আমার মনে হয় প্রত্যেক বাঙালি মেয়েরাই এরকম, ভারতীয় মেয়েরাই এরকম, যে আগে স্বামী খাবে, সন্তানরা খাবে, তারপর যেটুকু বেঁচে থাকবে আমরা খাবো। তো আমিও সেটার বিপরীত না, যদি কিছু অল্প থাকে, যতই আমার ভালো লাগুক না কেন, সেই জিনিসটা আমি সেই জিনিসটা ওদেরকেই দিয়ে দিই। তো এক্ষেত্রে কিন্তু পুষ্টির অনেক ঘাটতি হয় আমাদের মেয়েদের। আর যেহেতু আমাদের মেয়েদের শরীর প্রক্রিয়াটা একটু অন্যরকম ছেলেদের থেকে, প্রতি মাসে আমাদের কিছু প্রবলেমস থাকে যেগুলো আমাদের ফেস করে যেতে হয়, তো সেক্ষেত্রে খাওয়া দাওয়াটা কমপ্লিট মানে ঠিকঠাক না হলে না, পুষ্টিটা না থাকলে শরীরের এনার্জি এমনিই হারিয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যদি একটু খাওয়া দাওয়ার দিকে আমরা একটু নজর দিই, কোনো সাপ্লিমেন্ট খাই বা কিছু ওষুধপত্র, সেটা অবশ্যই ডাক্তার দেখিয়ে, তাহলে আমার মনে হয় কাজের এনার্জিটা অনেকটাই ফিরে আসে। তো আমিও কিন্তু অনেক সময় এটা করি, যখন দেখি আমার একদম আর শরীর চলছে না তখন আমি এগুলো করি। তাছাড়া মনেরও অনেকটা ব্যাপার থাকে, কারণ কী বলতো, আমরা এখন এত বেশি একা যে সব সময় যে আমরা খুব হাসি খুশি থাকতে পারি একা থেকে থেকে, তা কিন্তু না, মানে মন মরা হয়ে যায়, তোমরা দেখবে একটা ডিপ্রেসড হয়ে যায়। তো সেই সময় একটু গান টান যদি আমরা শুনতে পারি বা কারোর সঙ্গে কথা বলতে পারি, তাহলে কিন্তু বেশ এনার্জেটিক ফিল করি। কিন্তু সব সময় এরকম একটা সমাজে এসে কিন্তু সেটা সম্ভব হয় না। আমার মনে হয় মানুষের সঙ্গে যত বেশি কথা বলবো, মিশবো, তত বেশি ঝামেলা হবে। ওই জন্য আমি একটু গান শুনি বা ভিডিও দেখি, অনেক সময় একটু পড়াশুনোও করি, বা খুব মন খারাপ লাগলে কিন্তু ডায়েরিও লিখি। তো তোমরাও এইগুলো করতে পারো, তো এতে করে এনার্জিটা বজায় থাকবে। তো চলো, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, কথা বলতে বলতে অনেকটা কাজও এগিয়ে ফেলেছি। তো দেখো এখন আমার মেয়ে, আমি যেখানে যাব ও সেখানেই আসবে, তো আমি ঘর মুছছি আর ও এখানে বসে দোল খাচ্ছে। ও কিন্তু আসে না জানো তো, আর এই জন্যে আমি ডাইনিংয়ে যাইছিলাম যে দোলনাটা থাকুক, কিন্তু ডাইনিংয়ে থাকলে কি হচ্ছে, ও একটু চলাফেরার অসুবিধা হচ্ছে, একদম দরজার মুখের সামনে, তো সেই জন্য এইখানটায় টানানো হয়েছে। আসলে কি বলতো, এইখানটা টানানোর জন্যেই আর কি ভাবনা চিন্তা করে এখানে হুকটা লাগানো হয়েছিল, যে আমরা দোলনা আনলে এখানেই টানাবো। কিন্তু আমার মেয়ে ভীষণ ভীত, একা একা একদমই আসতে চায় না। তো আমি যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু ও ঠিক আমার পিঠের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, মানে আমি যেখানে যাব ওকেও সেখানেই যেতে হবে। তো দেখো কাজ কমপ্লিট হয়ে গেল, আমার ঘরটা প্রায় মোছা, এইটুকু শেষ করে আমি শুধু ডাইনিংটা মুছেছি। তো সেটুকু আর তোমাদের দেখালাম না। আর সকালবেলা হাজব্যান্ড একটুখানি বোঁদে নিয়ে এসেছিলো, তো বোঁদে আসলে রায়তা খাবো বলেই নিয়ে এসেছিলো, কিন্তু ছেলে মেয়েরা বলছে মা কী খাবো কী খাবো, তো কিছু খাবার ওরা খুঁজে পাচ্ছে না, ফল টল তো ওদের মুখে রোচে না ভালো জিনিস। তো আমি ভাবলাম বোঁদে আছে যখন বাড়িতে একটু বানাই, কী বলো তো বোঁদেটা না মানে আমি ঠিক অতটা বানাতে পারিনি, মানে দোকানে যেরকম একটা মোটা শিরা দিয়ে ওরা বানায় আমার কিন্তু সেরকম হয়নি, মানে খুব যে সুস্বাদু হয়েছিলো তা না, আবার খুব যে বাজে হয়েছিল তাও না, কিন্তু আমার ছেলের তো একদমই ভালো লাগেনি, ওরা আবার সব কিছু পারফেক্ট চায় না হলে ভালো লাগে না। তো যাই হোক, আমি আমার মতো করেই করলাম, একটুখানি চিনি আর একটু তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম, বেশ ভালোই মিষ্টি হয়েছিল। তবে আমার মনে হয় দোকানে ওরা আর একটু মোটা শিরা করে। তো যাই হোক, ফুটিয়ে একটুখানি হালকা ঠান্ডা করে তারপর আমি বোঁদেগুলো দিয়েছিলাম, এতে তো না ভেঙে যায়নি। তবে আমি যদি শিরাটা ভালো করে করতে পারতাম তাহলে বোঁদেটা বেশ টেস্টি হতো, সেটুকু বুঝলাম, পরবর্তীকালে দেখা যাবে কী করা যায়, মানে একটু শিখে গেলাম আর কি। তো চলো, আর এর সঙ্গে আজকে ব্লগটা আমি শেষ করব, এরকমই ছোটোখাটো ব্লগ দিই তোমাদের সামনে, আশা রাখবো এটাও তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা কিন্তু সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো আর হাসি মুখে থেকো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, যাতে আমি ইউটিউবে একটুখানি নিজের জায়গা করে নিতে পারি।